আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 15 মিনিটের মধ্যে আপনারা খুবই সুস্বাদু খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা তৈরি করতে পারবেন, সেটার একটা কুইক রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে আমার আম্মার, আর এই ভিডিওটি বানাতে আমাকে সাহায্য করেছে তন্ময়, আমার বড় ভাস্তা, আর রান্না করেছে আমার ছোট ভাবি, আর সাথে একটু দুষ্টামি করার জন্য আমার মেজো ভাস্তা এবং ছোটো ভাস্তা ছিল। তো তারা রান্নায় সাহায্য করেছে কিনা জানি না, তবে দুষ্টামি অনেক করেছে এবং অবশ্যই এই রেসিপিটি তারা ট্রাই করেছে, অর্থাৎ খেয়েছে। তো এটা বানাতে কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সবগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে এবং একে একে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী লাগছে। তো আমি তার আগে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদেরকে থ্যাঙ্কস দিয়ে নিচ্ছি, কারণ আমার সাবস্ক্রাইবার এখন 20,000 পার হয়ে গেছে। তো আপনাদের সাপোর্টের কারণেই আমি আজকে এতদূর আসতে পেরেছি, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ফ্যামিলির সাপোর্ট তো রয়েছেই। চলুন দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে এটা রান্না করতে। এটা রান্না করা খুবই সহজ, আর যেহেতু তাড়াতাড়ি করতে হবে তাই এখানে সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নিতে হবে। প্রথমে যা লাগছে তা হলো ইলিশ মাছের 4টা পিস, লবণ, আদা রসুন বাটা, জিরা, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়ো, আস্ত গরম মশলা, ঘি লাগবে, তেল, আর লাগবে 2 কাপ সেদ্ধ করা পোলাওয়ের চাল, আর 1 কাপ মুগ ডাল এবং মুসুর ডাল মিক্স করে সিদ্ধ করে নেওয়া। প্রথমে একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে কতটুকু পরিমাণ ইউজ করা হচ্ছে সেটা সবগুলো উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আর ভিডিওতে নতুন করে বললাম না যে কী কী দিতে হচ্ছে, কতটুকু পরিমাণে দিতে হচ্ছে, তো আপনারা জাস্ট প্রসেসটা ভিডিওতে দেখে নিন। পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর আস্ত গরম মশলা, দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা যখন হালকা একটু বাদামি রং হবে অথবা একটু স্বচ্ছ হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে আদা রসুনের বাটা। আমি আবারও বলছি, উপকরণগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে, এভাবে বলে দিলে আপনাদের অসুবিধা হবে। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে, একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যায়। 20-30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। আবারও সব কিছু মিক্স করে নিতে হবে। সবগুলো বারবার উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে, ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। চুলার জালটা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। আর এতে দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা শুকনো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য। আপনারা যদি চান তো এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার এতে সিদ্ধ করে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিতে হবে।
এটা কিন্তু একদম 99% কুক করে নেওয়া হয়েছে। চাল এবং ডালটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে ঘি দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। 4-5 মিনিট ঢেকে রাখতে হবে যাতে ঘিয়ের ফ্লেভার আর খিচুড়ির যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালো মতো মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল, খুবই কম সময়ে। আর এই খিচুড়িটা রান্না করতে সময় লেগেছে মাত্র 15 মিনিটের মতো। তো যতক্ষণে খিচুড়িটা রান্না হচ্ছে, খিচুড়িটা যতক্ষণ দম দেওয়া হচ্ছিল তার মাঝে কিন্তু মাছটা ভাজি করা হয়ে গেছে। তো মাছটা ভাজি করার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে সেখানে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিতে হবে, সাথে একটু জিরার গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য একটু রসুন বাটা। খেয়াল রাখতে হবে ইলিশ মাছের নিজস্ব কিন্তু একটা ফ্লেভার আছে, তাই ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছে খুবই কম মশলা দিয়ে রান্না করতে হয়। তো সবগুলো মশলা মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ইলিশ মাছের একদম গায়ে গায়ে লেগে থাকে, কোথাও কম কোথাও বেশি এরকম যেন না হয়। সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এক সাইডে ঢেকে রেখে চুলার মাঝে একটা কড়াই গরম করে তাতে খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সরিষার তেল আর ইলিশ মাছের কিন্তু খুবই অসাধারণ একটা ফ্লেভার আসে। তো আপনারা যদি চান সরিষার তেলের বদলে আপনারা কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করে দেখতে পারেন, খেতে অসাধারণ টেস্টি হয়। এবার কড়াইটা গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন তাতে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। তেল যদি খুব বেশি গরম না হয় অথবা কড়াইটা যদি খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু মাছটা নিচে থেকে লেগে যাবে। এটা শুধু ইলিশ মাছের ক্ষেত্রে না, আপনারা যে কোনো মাছ ভাজবেন মাছ ভাজার সময় অবশ্যই কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুবই ভালো মতো গরম করে নেবেন। আর এই পর্যায়ে একটু সাবধানে থাকবেন কারণ তেল কিন্তু ছিটে আসে। তো আপনারা যারা নতুন রান্না করছেন তারা একটু সাবধানে থাকবেন যাতে তেল গায়ে ছিটে না পড়ে, একটু দূরে সরে দাঁড়াবেন। এক পাশ যখন মোটামুটি হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে বুদবুদ একটু কমে এসেছে, তখন এই মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছ ভাজার নিয়ম হচ্ছে এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছ ভাজেন বা রান্না করেন সেটা কিন্তু আস্তে 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 সময় নিয়ে করতে হবে, তাহলে মাছটা ভাঙবে না। তো ইলিশ মাছ ভাজাও হয়ে গেল, খিচুড়িও রান্না হয়ে গেল, এবার পরিবেশনের পালা। তো পরিবেশন করে দেখানো হচ্ছে একদম 15 মিনিটের মাঝে ঝটপট খিচুড়ি রান্না হয়ে গেল। আপনারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।